দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মহুয়া জান্নাত। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বিশ্বের গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। 2021 সালের 75তম থেকে 2022 সালে বাংলাদেশের অবস্থান 73তম। বৃহস্পতিবার গণতন্ত্র সূচক 2022 প্রকাশ করে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। 167টি দেশ ও অঞ্চল নিয়ে এবারে সূচক তৈরি করা হয়েছে। সূচকে 10-এর মধ্যে বাংলাদেশের স্কোর 5.99%। একই স্কোর নিয়ে 2021 সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 75তম। বিশ্বব্যাপী দেশগুলোর নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা এই 5টি মূল বিষয়ের উপর মূল্যায়ন করা হয়েছে এই সূচকে। বাংলাদেশ গত কয়েকবারের মতো এবারও হাইব্রিড শাসন ব্যবস্থা বিভাগে রয়েছে। কোথাও কোনো কারণে 500 বই পৌঁছাতে দেরি হলে ওয়েবসাইট থেকে বই নিয়ে পড়াতে শিক্ষকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। শুক্রবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন। দীপুমণি বলেন, বই যাদের বাকি ছিল তাদের সব বই 25 জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরেও যদি কোথাও কোনো কারণে বই পৌঁছাতে দেরি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি তা দেখব। তবে আমি সবাইকে বলবো ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে, কাজে কোথাও কোনো ব্যাঘাত ঘটলে ওয়েবসাইট থেকে বই নিয়ে শিক্ষকরা তা পড়াতে পারবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় চাকা ফেটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অচল হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে যাত্রীদের নিরাপদে সরানো হয়। তবে সাময়িক সময়ের জন্য বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর 1টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজউদ্দিন আহমেদ। তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট 100 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে যাওয়ার পর উড্ডয়নের সময় 1000 মিটারের মধ্যে চাকা ফেটে যায় বিমানের। তাৎক্ষণিকভাবে বিমানটি ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে সরানো হয়। কোনো ইস্যু না পেয়ে বিএনপি এখন পাঠ্যপুস্তকের ভুলকে ইস্যু বানাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। শুক্রবার বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। পাঠ্যপুস্তকে 11 বছর আগের ভুলগুলো এখন আবার তোলা হচ্ছে, অথচ সেগুলো তখনই সংশোধন করা হয়েছিল। তিনি বলেন, পাঠ্যপুস্তকে ভুল থাকলে ঠিক করার জন্য 2টি বিশেষজ্ঞ কমিটি রয়েছে, সে কমিটি আলেমদের সঙ্গে আলোচনায় বসে ভুলগুলো সংশোধন করবে। পাঠ্যপুস্তকের ভুল নিয়ে মির্জা ফখরুল রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন, তাকে বলবো বইগুলো আগে ভালোভাবে পড়ে দেখুন। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, উপনির্বাচনের মতো আওয়ামী মার্কা নির্বাচন করতে চাইলে বুমেরাং হবে। এটা 2014 সাল নয়, এটা 2018 সালও নয়। জনগণ এই সরকারের দমন নিপীড়ন, অগণতান্ত্রিক শাসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনগণ আজ জেগে উঠেছে। শুক্রবার ময়মনসিংহ প্রেস ক্লাবে একথা বলেন তিনি। প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোনো আন্দোলনী সরকারের পতন ঘটাতে পারবে না, একমাত্র অগণতান্ত্রিক স্বৈরশাসকরাই এমন কথা বলতে পারেন। জনগণ, গণতন্ত্র এবং দেশের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে তাহলে গণদাবি যেমন পদত্যাগ করতে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের একটি হিসেবে বলেছে উপনির্বাচনগুলোতে ভোটারের উপস্থিতি 5% বেশি হয়নি, যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও বানোয়াট। প্রচণ্ড শীত ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা ভোট দিতে এসেছিলেন। সব উপনির্বাচনে 25% বেশি ভোটার ভোট প্রদান করেছেন। শুক্রবার এক বিবৃতিতে একথা বলেন তিনি। বিবৃতিতে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা ও তথ্য উপস্থাপনার মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। তিনি বিএনপির এক হিসেবে তুলে ধরে বলেছেন, উপনির্বাচনগুলোর ভোটার উপস্থিতি 5% বেশি হয়নি, যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও বানোয়াট। মির্জা ফখরুল ইসলাম আলমগীরহীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার করছেন। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানকে হুঁশিয়ারি করল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার প্যারিসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। শুক্রবার ফ্রান্স 24-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে ম্যাক্রো বলেন, আণবিক প্রকল্প অব্যাহত রাখার তেহরানকে অনিবার্যভাবে পরিণাম ভোগ করতে হবে। ইরানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর কঠোর অবস্থান তৈরির আশা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্যারিস সফরে যাচ্ছেন। ইসরায়েলের দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, তবে তেহরানের দাবি জ্বালানি উৎপাদনের জন্যই কেবল তারা পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে।
বহুল আলোচিত হিন্দি ছবি ফারাজ মুক্তি পেয়েছে আজ রাজধানীর হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি ভারত জুড়ে প্রায় 100 হলে মুক্তি পেয়েছে হংসল মেহতা পরিচালিত এই ছবিটি অপরদিকে একই ঘটনা নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছিলেন শনিবার বিকেল কয়েকদিন আগে ছবিটি মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানায় সেন্সর বোর্ড তবে এখনও মুক্তি পায়নি এর আগে ফারাজ এক ঘন্টা আগে হলেও শনিবার বিকেল মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন ছবিটির নির্মাতা অন্যদিকে ফারাজ মুক্তির স্থগিত চেয়ে আদালতে রিট করা হলেও সেই আবেদন বাতিল করে মুক্তির অনুমতি দেয় দিল্লি হাইকোর্ট চোটের কারণে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না পিএসজি লিগুয়ানে 3-1 গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধেই মাঠ ছাড়েন এমবাপ্পে প্রাথমিকভাবে মনে হয়েছিল চোট হ্যামস্ট্রিংয়ে ম্যাচ শেষে পিএসজি কোচ গালতিয়ার জানিয়েছিলেন এমবাপ্পের ইনজুরি গুরুতর নয় তবে শেষ পর্যন্ত সেই ইনজুরি এখন বাধা হয়ে দাঁড়ালো পিএসজির জন্য চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সহ লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে 14 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামতে হবে পিএসজিকে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30 ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মনিউজ24 চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মুহুয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন